যাক বাবা, অবশেষে তোর একটা চাকরির হিল্লে হলো। কিন্তু কি বলতো বাবু, তোর পোস্টিংটা একটু শহরের দিকে হলে ভালো হতো। কোথায় একটা প্রত্যন্ত গ্রাম, কি আহুতি নাকি নিশুতিপুর, সেখানে পড়লো। মা, গ্রাম তো কি হয়েছে, আমি ঠিক ব্যবস্থা করে নেব, দেখো কোনো অসুবিধাই হবে না। আর তাছাড়া ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি একটা বাড়ির ব্যবস্থা করেই সামনের মাসেই তো তোমাকে নিয়ে যাব। দেখো মা, দু চারটে টিউশনি পড়িয়ে যেভাবে আমাদের সংসার চলতো, তার থেকে তো এটা অনেক ভালো, বলো। মা, তুমি আর এটা নিয়ে মন খারাপ করো না। ওই যে মনে হয় গাড়ি চলে এসেছে, আমাকে এবার রহনা দিতে হবে। মা, আমি তাহলে যাই। যাই বলতে নেই বাবা, বলতে হয় আসি। দুগ্গা দুগ্গা। আমি প্রীতম, আর যে ভদ্রমহিলা আমাকে গাড়িতে তুলে দেবার সময় আমার থেকে লুকিয়ে চোখের জল মুছছিল, উনি আমার মা। তবে আমি জানি মায়ের চোখের জলের মধ্যে আজ দুঃখের চেয়ে আনন্দটা বেশি ছিল। বাবা চলে যাবার পর থেকে মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। বিগত কয়েক বছর ধরে অনেক চাকরি খুঁজেছি, কিন্তু হাতে মেলেনি কিছুই। আমার বয়সটাও প্রায় 30 পেরিয়েছে। ছোটবেলা থেকেই আমার অঙ্ক কষতে খুব ভালো লাগে। বর্তমানে আমি নিশুতিপুর নামক একটা গ্রামের প্রাইমারি স্কুলের হেড টিচার হিসেবে নিয়োগ হয়েছি, আর এখন সেই নিশুতিপুরের উদ্দেশ্যেই গাড়ি ছুটে চলেছে। আসেন আসেন মাস্টার মশাই, দিন ব্যাগটা আমাকে দিন। আপনাকে তো ঠিক মাস্টার মশাই, আমি ভোলা, আমাদের গ্রামের ওই স্কুলটা আমি দেখাশোনা করি। খবর পেলাম আপনি আজ আসবেন, গায়ের রাস্তা, তাই আপনাকে আনতে এলাম। খুব ভালো করেছেন, আসলে আমি গ্রামে এই প্রথম। সারা রাস্তা খুব চিন্তায় আসছিলাম, আমি তো এই গ্রামের কিছুই চিনি না। মাস্টার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি এখানে, আপনার কোনো অসুবিধা হবে না। চলেন তাহলে হাঁটা যাক। মাস্টার মশাই,
আপনাদের শহরের থেকে আমাদের গ্রাম কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনাদের শহরের মতো আমাদের গ্রামে অত বড় বড় বাড়ি ঘর নেই, যানবাহন নেই, কিন্তু আমাদের গ্রাম ঘুরে দেখলে আপনার খারাপ লাগবে না। আচ্ছা, আপনি বললেন যে এই গ্রামে নাকি বড় ঘর বাড়ি নেই, কিন্তু এই বাড়ি তো অনেক বড়। এটা এই গ্রামের রাজবাড়ি ছিল, অনেক বছর ধরে এই অবস্থাতেই পড়ে আছে। এই রাজবাড়িতে কেউ থাকে না। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। সচরাচর সন্ধ্যের পর এই রাস্তায় কেউ একা একা আসে না। অনেকে নাকি এই রাজবাড়িতে ভূত দেখেছে। এই জায়গাটা ভালো নয় বাবু, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। চলেন মাস্টার মশাই, এখান থেকে চলেন। ঘরের মধ্যে আপনার থাকার ব্যবস্থা করেছি মাস্টার মশাই, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি বলছেন, আপনি তো আমার সব ব্যবস্থাই করে দিচ্ছেন। ঠিক আছে, আপনি এখন একটু বিশ্রাম নিন, আমি বরং একটু পরে আসব। উফ বাবা, কি মশা এখানে! এ কি, আমি তো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম। এ বাবা, অনেকটা রাত হয়ে গেছে তো। মাস্টার মশাই, মাস্টার মশাই! হ্যাঁ, আসছি। মাস্টার মশাই, আপনাকে অনেকক্ষণ থেকে ডাকছি, মনে হয় আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ওই একটু, আমি খুবই দুঃখিত, চোখটা লেগে গিয়েছিল একটু। ঠিক আছে ঠিক আছে, ও কোনো ব্যাপার না, এতটা পথ এসেছেন, আমি তো আপনার রাতের খাবারটা দিতে এসেছিলাম। এই নিন, এতে দেশি মুরগির মাংস আর রুটি আছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন, আর রাতে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে একটা ডাক দেবেন, আমি ওই পিছনের ঘরটাতেই আছি, কেমন? খাওয়া দাওয়া শেষ করে আবারও বিছানায় শুয়ে আছি, ক্লান্তির ঘুমটা একটু আগেই সেরে নিয়েছি। এরই মধ্যে আমার ফোনটা আবার বেজে উঠল। হুম
বাবা, তোর যেতে কোনো অসুবিধে হয়নি তো? না মা, কোনো অসুবিধে হয়নি। আর এখানে তো আমার থাকতেও কোনো অসুবিধা হচ্ছে না। মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। শোন, মনে করে করিস। বাইরে কোনো এক মহিলা দাঁড়িয়ে আছে না? কিন্তু এখন এত রাতে বাইরে একা একটা মহিলা দাঁড়িয়ে কি করছে? দেখি তো গিয়ে একবার। এই যে, কে তুমি? এ কি রে বাবা, পাগল নাকি? কিছু না বলেই চলে গেল, দেখি তো কোথায় যাচ্ছে। কি, মহিলাটি তো রাজবাড়ির মধ্যে চলে গেল। আরে, রাজবাড়ির মধ্যে আলো জ্বলছে, কিন্তু ভোলা যে বলেছিল বহু বছর ধরে এই রাজবাড়ি পড়ে আছে, কেউ থাকে না এখানে। তাহলে এই আলো কি যেন একটা মনে করে আমি রাজবাড়ির ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখি অনেক পুরানো আমলের তৈরি বাড়ির ভিতরটা বেশ মনোমুগ্ধকর, কিন্তু চারিদিক বেশ অপরিষ্কার হয়ে আছে। আর বহুদিনের পুরানো দেওয়ালগুলো থেকে অবশিষ্ট ভেঙে পড়েছে, আর রয়েছে এক সুন্দর ঝাড়বাতি। কিন্তু সেই আলো আলো এলো কোথা থেকে? ওপর থেকে আবারও নূপুরের আওয়াজ ভেসে এলো, আর সাথে সাথে ঝাড়বাতিটা ভেঙে পড়ল। উফ বাবা, খুব বাঁচা বেঁচে গেছি, নয়তো এক্ষুনি ঝাড়বাতিটা ভেঙে আমার মাথায় পড়ত। আমার মনে হচ্ছিল কেউ একজন ওপর তলায় পায়চারি করছে, তাই আমি সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠে এলাম। ওপরে উঠে দেখি আমি জানালা দিয়ে যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলাটি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। এই যে, কে তুমি? তুমি আমাকে তোমার পিছন পিছন এই পুরনো রাজবাড়িতে কেন নিয়ে এলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও, কে তুমি? সেই নারী মূর্তি দেখে আমার চোখ সম্পূর্ণ দাঁড়িয়ে যায়, সমগ্র শরীরের রোম খাড়া হয়ে যায়। আমি নিজেকে সামলাতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। এই ভোলাই আমাকে রাজবাড়ি থেকে উদ্ধার করে এনেছে। ঘটনাটি আমার সাথে ঘটার পর আমি কিছুদিনের মধ্যেই ট্রান্সফার নিয়ে শহরের দিকে চলে আসি, কিন্তু নিশুতিপুরের ওই পুরনো রাজবাড়ির সেই ভূত দেখা আমি আজীবন মনে রাখব।
Thank you.